দর্শক বর্তমান সময়ে জীবন বাস্তবতায় কিংবা জীবনের ব্যস্ততায় বন্ধুর সাথে একটুখানি সময় বা জীবন চর্চায় সেই অভ্যাসটা আমাদেরকে অনেক বেশি সতেজ করে সেই বন্ধুত্বের আহ্বানে আমাদের এই বিশেষ আয়োজন বন্ধু তোমারই খোঁজে ইভান সাইড আপনাদের সাথে আছি এবং আজ যে মানুষটির বন্ধু এবং বন্ধুত্বের গল্প আপনাদের জন্য তুলে আনবো সে মানুষটি আমাদের একজন প্রিয় মানুষ এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী সঙ্গীত শিল্পী জিনাত রেহানা তার সাথে কথা বলতে বলতে আমরা তার বন্ধুত্বের দিনগুলি বরাবরের মতন আপনাদের সামনে তুলে ধরবো ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমাদের যে ভালো লাগা কাজ করছে সে ভালো লাগার পাশাপাশি আর জিনিস কাজ করছে সেটা হচ্ছে যে এমন একটি পরিবারের মানুষ আপনি আপনার কাছ থেকে সেই পরিবারের কিছু কথা আমরা আজকে শুনতে পারবো পাশাপাশি বন্ধুত্বের কথা তো শুরু করতে চাই একেবারে ছোটবেলা থেকে একেবারে ছোটবেলাটা কোথায় ছিলেন একেবারে ছোটবেলা একেবারে পরিবারের সঙ্গে আবিষ্ট হয়েছিলাম আমার জন্ম আমার নানার বাড়ি বগুড়াতে আমার নানার শহীদ ডক্টর কসির উদ্দিন তালুকদার মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান সেনার হাতে খুব নির্মমভাবে শহীদ হন আর একেবারে মা খালা বাবার দিকের ফুপু দাদি সবার সাথে কিন্তু একসাথে আমরা বড় হয়েছি নানি আমার দাদি আমাদের সাথে থাকতেন পুরা পরিবারটা বলতে পারেনা এই যে বন্ধুত্বের কথা নিয়ে যে বিশেষ নিয়ে আমরা আজকে আজকে কথা বলতে এসছি বলবো যে পরিবার যে কত বড় বন্ধু হতে পারে সেইটা বোধহয় একেবারে ছোটবেলা থেকে উপলব্ধি করেছি বন্ধুত্ব বোধ বন্ধুত্ব কি বলে বন্ধুত্ব কি মানে এটা পরিবারের মানুষদের কাছে শিখেছি কিন্তু আপা একটা বিষয় একটু আমরা বড় হতে হতে শুনেছি যে আপনাদের যে সময়টা ছিল সেই সময়ে বাবা বা পরিবারের যে মানুষগুলোর কথা বলছেন তাদের সাথে একটা দূরত্ব নাকি সব সময় থাকতো ধীরে ধীরে এই সময় এসে সেটা যে সবার সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে কিনা বা সেটা হওয়া উচিত সেগুলো আমরা শুনেছি আপনার সময়টাতে সবার সাথে ওরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব চমৎকার একটা বিষয় আমাদের সময় পরিবারে আমাদের যারা বড় আমাদের বয়সে যারা বড় শ্রদ্ধেয় তাদেরকে আমরা সমীহ করতাম শ্রদ্ধা করতাম ভয় করতাম কিন্তু দূরত্ব কিন্তু খুব একটা ছিল না বিশেষ করে আমি আমার পরিবারের কথা বলতে পারি আমার সবচেয়ে বড় বন্ধু আমার মা এবং আমার যে কি মুগ্ধতা আমার মাকে নিয়ে এবং সেটা কিন্তু বন্ধুত্বের থেকে কোনো অংশে কম না আমার ছোট খালা এ দেশের অত্যন্ত বরেণ্য একজন শিল্পী আঞ্জুমানারা বেগম শ্রদ্ধেয় বিশেষ শ্রদ্ধেয় এবং তার হাত ধরে কিন্তু আমার এই গানের অঙ্গনে আসা তার জন্য যেমন শ্রদ্ধা ছিল সমীহ ছিল তারপরে অত্যন্ত একটা খুব চমৎকার একটা বন্ধু সম্পর্ক ছিল যার জন্য তার কাছে কিন্তু গান শিখতে পেরেছি এই অঙ্গনে আসতে পেরেছি তার অনুপ্রেরণায় আর বন্ধুগুলি হয়েছে কখন যেমন স্কুলে যখন পড়তাম স্কুলে সহপাঠীদের সাথে বন্ধুত্ব হয়েছে তারপরে যখন কলেজে কলেজের বন্ধু ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির বন্ধু তারপরে গানের অঙ্গনে অনেক কণ্ঠশিল্পীদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল তারপরে কর্মজীবনে দীর্ঘ ৩৫ বছর কর্মজীবনে যারা কাজ একসঙ্গে কাজ করেছি অনেকের সঙ্গে কিন্তু বন্ধুসুলভ সম্পর্ক ছিল তাহলে স্কুলের বন্ধুদের কথা একটু শুনতে চাই যে কারা ওই সময় বন্ধু ছিল এবং স্কুলে আপনারা ওই সময় কিভাবে সময় কাটাতেন পড়াশোনার পাশাপাশি দুরন্ত বানা ছিল কি না কাদের কথা মনে পড়ে আমি অত্যন্ত স্মৃতিকাত হয়ে যাচ্ছি মনে করে যে সেই ছোটবেলার বন্ধুরা আসলে স্কুলের বন্ধুদের মতো বন্ধু কিন্তু আসলে আর হয় না তো সেই সময় একদম শিশু সুলভ মন আস্তে আস্তে বেড়ে উঠছি এবং এই প্রতিদিনের বেড়ে ওঠার মধ্যে নতুন ক্লাসে ওঠা যেসব বন্ধুরা তাদের অনেকের কথা আমার মনে হচ্ছে সুরমা আয়েশা দেবযানী তাদেরকে আমি অনেকে আমরা কিন্তু হারিয়ে ফেলেছি সংযোগ হারিয়ে ফেলেছি কারণ আমার ছোটোবেলা কেটেছে আমি স্কুলে পড়েছি চট্টগ্রামে ছিলাম তখন আমার বাবার কর্মজীবন কিছুদিন চট্টগ্রামে ছিল তখন আমি চট্টগ্রামের খুব একটি নাম করা স্কুল ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল সেই স্কুল থেকে কিন্তু আমি এসএসসি পাস করি এবং সেই স্কুলের একটি খুব একটা কঠোর কিন্তু অনুশাসন ছিল তো সেই স্কুলের কিন্তু এই অনুশাসনের মধ্যেই আমরা পড়াশুনো করেছি আবার একটু বন্ধুদের মধ্যে একটু খুনসুটি হয়েছে কখনো বন্ধুদের সাথে একটু হাসাহাসি করেছি কিন্তু খুব কম তার মধ্যে কিন্তু এই বিষয়গুলি কিন্তু তখন মূলত আমরা পড়াশুনো নিয়ে আলাপ করতাম তারপরে আমি একটু গান গাইতাম বলে তারা হয়তো আমাকে হয়তো গানটা গাইতে বলতো গান গাইতে বলতাম টিফিনের সময় ভাগাভাগি করে টিফিন খাওয়া তারপরে স্কুলের বাসে আসা যাওয়া করতাম স্কুল বাসে কে কার পাশে বসবে আর একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে যে স্কুলে তো দেখা হতো বা স্কুলের সময় একটু খুনসুটিও হতো ওই বন্ধুদের সাথে কি স্কুল ছুটির পরে দেখা হতো কিনা বা গল্প করতেন কিনা কোথাও এই ব্যাপারটা আসলে আমাদের সাথে খুব একটা ছিল না চলছিল না কারণ ছিল না সুযোগটা ছিল না আর স্কুলে আমরা এত দীর্ঘ সময় কাটাতাম যে এর পরে স্কুলের পড়া তৈরি করা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া তারপরে এইগুলাই তো কিন্তু সময় চলে যেত আর কি বিষয় কি কখনো হতো যে বন্ধুত্বের মাঝখানে কিন্তু পড়াশোনার একটা কম্পিটিশন থাকে এরকমটা হয়েছে কোন সাথে পড়াশোনার কম্পিটিশন করতে গিয়ে একটু বন্ধুত্বে কি বলবো এটাকে একটু অভিমান এসেছে বা ওই জায়গাটা একটু হয়ে গেছে এরকমটা হয়েছে কিনা এটা বোধহয় একদম ছোটবেলা ছিল যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে মোটামুটি ছোটবেলা খুব পড়াশোনায় ভালো ছিলাম আর তখন হয় কি ওই ফার্স্ট সেকেন্ড হওয়ার ব্যাপারটা কিন্তু অনেক বড় ছিল ছোটবেলায় তখন একটা সুস্থ প্রতিযোগিতা কাজ করতো না তবে এই যে একটা স্থান পাওয়া কে প্রথম হলো দ্বিতীয় হয় এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল তো সেই কাজটা সেটা একটা বিষয় ছিল অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে কথা বললাম একটু সামনের দিকে যাই কলেজের গল্প বলছিলাম যে কলেজের কথা একটু শুনব এখন যেটা হয় আমরা সবাই যখন কলেজ উঠেছি তখন আমরা সবাই একটু স্বাধীনতা পেয়েছি ঠিক বাসার ওই অতখানি শাসন নেই আমরা একটু নিজের মতন সিদ্ধান্ত নিতে পারছি কিন্তু আপনাদের সময়টা কেমন ছিল ওই সময়ে হ্যাঁ একটু স্কুল থেকে বেরিয়ে এসে তো একটু স্বাধীনতা ছিল কিন্তু সেই স্বাধীনতাটা কখনো শিথিল ছিল না তো এই দুটো বছর তো খুব দ্রুত চলে যায় আচ্ছা কিন্তু আমি জানতে চাই যে কলেজে আবার তো নতুন বন্ধু পেয়েছিলেন তারা কারা ছিল তাদের কথা হ্যাঁ কলেজে কি একদম নতুন বন্ধু পেলাম কারণ চট্টগ্রাম থেকে আমরা আমার বাবা চলে আসলেন ঢাকায় তখন ইডেন গার্লস কলেজে ভর্তি হলাম আর স্কুল থেকে এসে হঠাৎ করে নতুন বন্ধু তো তাদেরকে বেশ আঁকড়ে ধরলাম কিন্তু আমি বেশি বেসিক্যালি কিন্তু একটু লাজুক টাইপের ছিলাম একটু অভিমানী ছিলাম একটু লাজুক ছিলাম তো বন্ধুদের সাথে মাঝে মধ্যে অভিমান হতো বন্ধুরা এখন সে কথা বলে সে বন্ধুরা যেমন ইভা ছিল সেতু ছিল তারপরে বুলু ছিল তারপরে অনেকেই ছিল হ্যাঁ এই এই কয়েকজনের সঙ্গে এই আরো কয়েকজন আঞ্জু ছিল তারপর শেলি ছিল তো তাদের সাথে কিন্তু এখনো যোগাযোগ আছে আমার ইভা বুলু এরা কিন্তু সব আমার প্রথম দিন থেকে বন্ধু ওরাই আমাকে বেশি কাছে টানতো আমি ওদের সাহচর্য খুব ভালো শুনতে চাই যে প্রথম দিনে কিভাবে তাদের সাথে পরিচয় হলো কিভাবে বন্ধুত্বটা হলো ওই যা হয় কাঁচা যারা বসে তার সেটা হয় আমরা যে এখন যেমন অনেকের সাথে বন্ধুত্ব করতে চাই যে বয়সের বয়সটা কিন্তু এখন আমার কাছে মনে হয় ছোটরা যেমন ছোটদের সাথে বন্ধুত্ব করতে ভালো লাগে বয়স্কদের সাথে বন্ধুত্ব করতে ভালো লাগে বিভিন্ন অঙ্গনে কর্মক্ষেত্রে গানের জগতে সবার সাথে কিন্তু সুসম্পর্ক রাখতে চাই আসলে আমার কাছে মনে হয় সুসময়ে মানুষের বন্ধুর যত বেশি প্রয়োজন তার থেকে কিন্তু মানুষের দুঃসময় আরো বেশি অনেক প্রয়োজন এবং সেই সময়ে তাদেরকে সময় দেওয়া তাদেরকে সাহস দেওয়া তাদেরকে পাশে আছি যে তাদের যে ভালোবাসি এই বার্তাটা যদি পৌঁছে দিতে পারি আমার মনে হয় মানুষ অনেক ভালো সে অনেক ভালো অনুভব করতে পারে খুব ভালো একটা কথা বলেছেন আমি একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছি কেমন লাগবে শুনতে আমি জানি না কিন্তু একেবারে আমার ব্যক্তিগত জানতে চাওয়া প্রত্যেকটা মানুষের জীবনেই তো ভালো মন্দ সময় আসে একটু আগে আপনিও বলছিলেন আমার মনে হয় যে আপনার জীবনও তেমনটা এসেছে সেক্ষেত্রে আপনার বন্ধু ভাগ্যের কথা যদি বলি সেই সময় বন্ধুদেরকে পাশে পেয়েছিলেন কিনা তারা পাশে ছিল কিনা আসলে প্রথমে তো আমি চেষ্টা করেছি সারা জীবন যে সুসময় দুঃসময় মানুষের আছে কিন্তু তো সে আর একটা জিনিস শিখেছি যে নিজের সমস্যা নিজের দুঃসময়গুলিকে নিজে যতটুকু আমি এটা এটার সাথে মানিয়ে চলতে পারি বা নিজে যতটা সেটা সমাধান করতে পারি বা সেটা যতটুকু শুয়ে যেতে পারি বিশ্ববিদ্যালয়ের কথা শুনবো বিশ্ববিদ্যালয় আমাদের সময় অবশ্য বিশ্ববিদ্যালয়ের যে বিষয়গুলি ছিল আমাদের পড়াশোনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ আমাদের সময় সেশন জট ছিল না বন্ধু কারা হলো এই কলেজ থেকে কিন্তু আমার অনেকে যেমন ইভা আমার একেবারে ইউনিভার্সিটিতে চলে গেলো সেতু গেল আমার সাথে বুলু ছিল তারপরে আমাদের ছিল রেজিনা ছিল তারপরে আমাদের একটা ছিল নাহার সে অবশ্য আজকে আজ আমাদের মাঝে নেই সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ইভার সাথে আমার খুব সম্পর্কটা যেহেতু কলেজ থেকে স্কুলে চলে গেলাম কলেজ ইউনিভার্সিটিতে গেলাম এবং একই ডিপার্টমেন্টে তখন সেজন্য তার সঙ্গে কিন্তু বন্ধুত্বটা কিন্তু আজও পর্যন্ত অবধি রয়ে গেছে কারো অবশ্যই কারো প্রতিনিয়ত দেখা হয় না প্রতিনিয়ত কথার আদান প্রদান হয় না কিন্তু আমরা জানি আমরা একজনের জন্য একজন আছি আমরা একটু হাঁটি হেঁটে হেঁটে আপনার গানের কথা শুনবো গানের জীবনের বন্ধুত্বের আপনি গানের মানুষ দীর্ঘ সময় গানের সাথে যে পরিক্রমা যে পথ চলা সেখানে শুধু গানকে ভালোবাসেন তা না গান আপনার বন্ধু আমি জানি এই জীবনের বন্ধুদের কথা এই সুদীর্ঘ সময় পাঁচ দশকেরও বেশি আসলে এই অঙ্গনে চলার সময় কতজনের সাথে যে বন্ধুত্ব হয়েছে তারা অবশ্যই শিল্পী কণ্ঠশিল্পী তার সাথে সাথে যারা সঙ্গীতের এই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন প্রত্যেক সঙ্গে প্রত্যেকের সঙ্গে পরিচয় ছিল সুসম্পর্ক ছিল এবং এটা বন্ধুত্বের পরিধির বাইরে পড়লেন না কিন্তু আমরা বড় যারা ছিলেন তাদেরকে দেখে শিখেছি যে তারা নিয়মের ব্যাপারে নিয়ম মেনে সময় মতো আসা তারপরে যে কোনো অনুষ্ঠান প্রচারের সময় যে বিষয়গুলি যত্নশীল হওয়া এই জিনিসগুলো কিন্তু বড়দের কাছে শিখেছি তারা আমাদের কিন্তু একরকম বন্ধুসুলভ সবসময় তারা আমাদের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ আগলে রেখেছেন শিখিয়েছেন বরং আমি বলবো বর্তমানে আমি যেটা ফিল করি যে এখনকার প্রজন্মের শিল্পীদের সাথে আমার খুবই খারাপ লাগে যে তাদের সাথে কিন্তু আমাদের কোনো সেতু বন্ধন নেই কোনো সেরকম যোগাযোগ নেই আমরাও যেন তাদেরকে সেইভাবে আদরটা দিতে পারি না কাছে আসার সাহসটা জোগাতে পারি না আমি বলবো ব্যর্থতা আমাদেরই তারা তো ছোট তাদের মধ্যে এক ধরনের মনে হতে পারে যে আমি যাব এগিয়ে আমি তাদের কাছ থেকে সেই রকম মানে ইয়ে পাবো সেই আগ্রহটা পাবো একটা সাধারণ ভীতি হয়তো থেকে কথা বলবো মিশবো আমাকে কিভাবে নেবে সেটাই এই জিনিসটা তো আমার কাছে মনে হয় যে আমাকে কিন্তু খুব আমি এটা নিয়ে দু একটি অনুষ্ঠানে আমি বলেছি যে আমাদের বর্তমান প্রজন্মের শিল্পীদের সাথে কিন্তু আমাদের একটা বন্ধুত্বসূলক সম্পর্ক থাকা উচিত যাতে আমাদের সময়কার যে যে ধরনের গান যাদের গান আমরা যারা আমাদের জন্য গান লিখেছেন গান করেছেন তাদের এই সৃষ্টিগুলো যেন আমার আমরা তাদের হাতে যথাযথভাবে দিয়ে যেতে পারি সেটুকু থেকে তাদের যেটুকু ভালো লাগে তারা যেন সেটা গ্রহণ করতে পারে সেগুলিকে যেন আগামী প্রজন্মের জন্য তারা নিয়ে যেতে পারে আমরা আগে যেমন শানাজ রহমতুল্লাহ সাবিনা ইয়াসমিনিয়া কিন্তু আমরা মোটামুটি দু এক বছরের আগে পিচ্ছি আমরা আমি তাদের থেকে একটু সিনিয়র কিন্তু বন্ধু সুলভ সম্পর্ক এবং আমরা যখন দেশের বাইরে গেছি আমার মনে আছে আমরা প্রেফার করেছি যে একই রুমে আমরা থাকবো এবং পরের দিন কি অনুষ্ঠানে কি কি গান করবো সেটা নিয়ে আলাপ করা তাদের সাথে এই সম্পর্কটুকু কিন্তু ছিল এখন হয়তো যোগাযোগগুলি আমাদের অনেক কমে গেছে আপনার সাথে কথা বলার সময় আপনি বলছিলেন যে আপনার যে দীর্ঘ একটা কর্মকাল কর্মজীবন সেই জীবনে আপনার প্রচুর বন্ধু এটা তো আমি একটুখানি অবাক এ কারণে হয়েছে যে আমরা বলতে শুনি বা অনেক অভিজ্ঞতা এমনটা করেছি অনেকের সাথে কথা বলে ওই সময়ের বন্ধুত্ব আসলে বন্ধুত্ব না কর্মজীবনে খুব একটা বন্ধু কেউ হয় না আপনি ঠিক ভিন্নটা বললেন শুনতে চাই ওই সময় বন্ধু আমার কর্মজীবন মোটামুটি পঁয়ত্রিশ বছর এই সময় আমি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জাতির সঙ্গে কাজ করেছি এবং প্রচুর বন্ধু আমার তৈরি হয়েছে নতুন নতুন করে যারা কর্মক্ষেত্রে এসছেন যারা সাময়িক কাজের জন্য হত একটা সময়কালের জন্য কাজ করেছেন কনসালটেন্ট হিসেবে তাদের সাথে কিন্তু অনেক কিছু শিখেছি তো অবশ্যই তারা আমার বন্ধু নালে বা আমাকে সহায়তা করলেন কেন আপনার কথার শুনে শুধু একটা বিষয় বুঝলাম যে জীবনে খুব ভালো ভালো বন্ধু পাওয়ার জন্য নিজেই স্বপ্রণোদিত হয়ে হাত বাড়িয়ে রাখতে অবশ্যই এটার জন্য নিজেই এটা এই প্রত্যাশা করাটা খুবই ভুল যে কেউ হাত বাড়ালেই আমি এগিয়ে যাব তা না বরং হাতটা আমি বাড়িয়ে দেব চমৎকার আমরা একটু আপনাকে নিয়ে আবারও একটু বসতে চাই কিংবা সামনে যেতে চাই সেখানে আপনার জন্য একটু উপহার রেখেছি তাই চলো কোথাও কোথাও আমরা বন্ধুত্বের অনেক ধরনের সংজ্ঞা পাই আবার কেউ কেউ বলেন যে বন্ধুত্বের সংজ্ঞা হয় না বন্ধু আসলে একদম বিশাল এটাকে কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না তো সেই সংজ্ঞায় বা সেই নিয়মেও যদি বলি অনেক বন্ধুদের কথা আপনার কাছ থেকে শুনলাম এবার একটু শুনতে চাই নিজের পরিবারের কথা নিজের জীবন সঙ্গী নিজের সন্তান তাদের সাথে সম্পর্ককে আমরা বন্ধুত্ব বলতে পারি অবশ্যই বন্ধুত্ব বলতেই পারি পরিবার তো মানুষের এমন একটা স্থান যেখানে কর্মব্যস্ততা যা কিছুই থাকুক না দিন শেষে এই যে একটা জায়গায় সবাই সম্মিলিত হওয়া এবং কিছু দরকারি কথা মানে অনুরাগের কথা না হলেও প্রয়োজনীয় কথা সংসারের ভালো মন্দের কথা আদান প্রদান হওয়া একসঙ্গে একত্রে আহার করা এই বিষয়গুলি তো আসলে পরিবারের মধ্যে থাকাটা খুবই জরুরি তারপরেও যদি কর্মব্যস্ততার কারণে কিছু ব্যতিক্রম হয় যে যে যখন আসছে তখন হয়তো সে থাকে না এখন তো জীবন সবার তো একরকম নয় এটার যে একটু ব্যতিক্রম হলে যে বন্ধুত্ব থাকবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটাও আমি বিশ্বাস করি না এটা হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা এই বিশ্বস্ততা রাখা যে পরিবার আমার জন্য আছে এবং আমি পরিবারের জন্য আছি আস্থার কথা বলব আস্থার কথা এবং এই পরিবারের একজনের একজন বিশেষ করে যারা দুইটি নর নানি যখন একত্রে সংসার করেন তখন তারা দুজনে হয়তো প্রচণ্ড কর্মব্যস্ত কিন্তু এই যে একটা বিশ্বাস যে যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে একজন একজনের জন্য অবশ্যই সেই স্বার্থটা করতে আমি একা নই আমার পাশে কেউ আছে যার উপর নির্ভর করা যায় এ নির্ভরতা কিন্তু অনেক বড় একটা ব্যাপার নির্ভর করতে পারি হয়তো নির্ভরতা করাটা কোনো ভালো ব্যাপার নয় কিন্তু যদি প্রয়োজন হয় আমি যেন তার উপর নির্ভর করতে পারি এই বিষয়টাই কিন্তু খুব জরুরি চমৎকার একটা উপহারের কথা বলছিলাম যে আপনাকে একটা উপহার দিতে চাই সেটা হচ্ছে আপনার একজন বন্ধু

আমি আসলে আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের ডাকে বন্ধুকে এভাবে চমক দেওয়ার জন্য আপনি এলেন সেটাই সময় দিলেন একটু শুনতে চাই যে দুজনের বন্ধুত্ব কবে থেকে শুরু হয়েছিল আমাদের বন্ধুত্ব যদি আঙ্কিক হিসাবে বলতে হয় তিপ্পান্ন বছর বাহান্ন থেকে তিপ্পান্ন বছর আর আমাদের ঘনিষ্ঠ বন্ধুর সাহচর্যটা আরও পরবর্তীতে হয়েছে সেটার অনেক ইতিহাস আছে আজকে সেই সময়টুকু থাকবে না তো যখন আমরা একসাথে পড়তাম একই ক্লাসে পড়তাম ইউনিভার্সিটি লাইফ বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটিতে তখন থেকে আমরা ক্লাসমেট ফ্রেন্ডস তবে একটা ব্যাপার ছিল তখন কিন্তু জিনাত অলরেডি একটা সেলিব্রিটি ওর গান আমরা রেডিওতে শুনছি সিনেমায় শুনছি তো ন্যাচারালি তখনকার দিনের সামাজিক ব্যবস্থা বা ওই প্রেক্ষাপট এমন ছিল যে ক্লাস ফ্রেন্ড হওয়া সত্ত্বেও কেমন যেন একটা দূরত্ব আমরা সম্বোধনটা এবং আমরা সবাই সবাইকে আপনি করে করতাম মানে এটা অনেক বছর বন্ধুদের কোনো ঘাটতি ছিল না তো সেটাই পরবর্তীতে যখন নাকি আবার অনেক বছর পর আবার দেখা হলো সেই অনুষ্ঠানে যখন দেখা হলো সে তুমি বল কি হয়েছে সেই অনুষ্ঠানে গিয়ে দেখি গান করছেন ভদ্রলোক এবং বেশ সুন্দর কণ্ঠ তারপরে আমি জিজ্ঞাসা বললাম কাছে আসতে যেন আলাপ করতে আমি আপনার আপনার কণ্ঠ তো খুব সুন্দর তুমি বলে তুমি আপনি আপনি করছো তুমি কি আমাকে চিনতে পারছো না আমি তো সেই জামিন মনে পড়ে বিশ্ববিদ্যালয়ে আশ্চর্য হলাম না কারণ মনে পড়লো জামিলের কথা কিন্তু কণ্ঠস্বর শুনে কিন্তু সত্যি অবাক হলাম জামিল যে তো ভালো গান করে এটা কিন্তু আমার জানা ছিল না তখন আমি গান বললাম তো যে গান গাইবো কি ও সেলিব্রিটি হওয়াতে যাও বা গলা যে সুর আসতো তখন আর ভয় ওগুলো করতাম না আচ্ছা এটা বলুন তো এই যে বলছেন যে বন্ধুটি সেলিব্রিটি সবাই তাকে চেনে জানে সেই মানুষটি আপনার বন্ধু এটা ভাবতে কেমন লাগতো যেহেতু আমরা বন্ধু ছিলাম সেই জন্য তখন কিছু তখন কিন্তু একরকম ছিল পরবর্তীকালে এখন একরকম কিন্তু মাঝখানে যখন অনেক দিন পর দেখা তখন কিন্তু আই ফিল এক্সাইটেড আচ্ছা যে আমি তখন বুঝতে পারলাম যে আমার এক ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী সে একটা সেলিব্রিটি এবং সে আমার বন্ধু এটা পরবর্তীকালে আমার খুব এক্সাইটেড কারণ পরবর্তীতে আসলে আমাদের যেটা হয় আমাদের সম্পর্কগুলি কিন্তু যখন পারিবারিক পর্যায়ে তার পরিবারের সঙ্গে আমার পরিবারের যখন একটা আসা যাওয়া যেটা নাকি আর যখন পড়াশোনা করতাম তখন কিন্তু সেই সুযোগগুলি কম ছিল পড়াশুনোর চাপেই হোক বা পারিবারিক কারণেই হোক কিন্তু পরবর্তীতে কিছুটা স্বাধীনভাবে সে তার বাসায় আমি যেতে পারছি আমি আসতে পারছি এবং একসঙ্গে আমরা একটা অ্যালবাম করেছি যে অ্যালবামটা কিন্তু চোদ্দোটা গানের সাতটা সে গান করেছে আমি সাতটা করেছি এবং সে অ্যালবামটা কিন্তু বহুল ভাবে সে তার কাজ উপলক্ষে দেশে বাইরে যায় আমি যাই এবং গান গানগুলি খুবই সমাদৃত হয়েছে মনোবিনা সিডিটার নাম মনে আছে হ্যাঁ মনোবিনা অ্যালবামটা খুবই তখন কিন্তু আমি আসলে চাকরিজীবী আমি বিমানে ফিনান্সে ছিলাম তো সবাই ভাবতো যে কি ব্যাপার ফাইন্যান্স মিউজিক দুটো একসাথে যায় না বলে তো যাই হোক এবং আগ্রহ প্রকাশ করেছিল সেই বলবো তাকে বলবাদিব কারণ আমরা খুব সেভাবে মানসিকতা সেভাবে গড়ে ওঠে নাই এবং জামিলের কাছে আমি সেজন্য খুবই কৃতজ্ঞ ওই যে বহুদিন আগে অ্যালবাম করলাম পরবর্তীতে কিন্তু ওই ওই মনে হলো যে না আসলে গানগুলি সংরক্ষণ করার এটাই একটা উপায় একটু দুজনের সরাসরি কোনো মজার স্মৃতি আছে কিনা মনে পড়ে আপনার কাছ থেকে আমার একটা স্মৃতির কথা মনে পড়ে এটা বেশ কিছুদিন বেশ কিছুদিন আগে যখন আমরা গান একটা গান আমরা ফিল্মিং করছিলাম আর কি ভিডিও শুটিং তো তখন শ্যুটিংয়ের পরে মানে গানটার সিকুয়েন্স হিসাবে আমরা গাড়িতে উঠবো ঠিক ঠিক সেই মুহূর্তে অনেক লোকজন জমে গেছিলো যা হয় আর কি কোনো শুটিং হলে তো একজন খুব সাধারণ ব্যক্তি অনেকক্ষণ থেকে ঘুরছে আমার কাছাকাছি সুযোগ পেল আমাকে বলছে আপনারা কোন সিনেমার নায়ক নায়িকা আমার হাসিও লাগলো কারণ নায়ক তো আমি নায়িকা শেও হতে পারি নায়ক আমি কিনে জানি না তো এটা আমার কাছে ইন্টারেস্টিং এবং সকলের কাছে মাঝে মাঝে গল্পটা বলি চমৎকার দুজনকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দিলেন এতটা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই রকম একটা পরিবেশে মানে আমার বন্ধুকে পেলাম এবং এরকম সচরাচর সুযোগ হয় না যে আমরা যে বন্ধু এবং এরকম অনেক বন্ধু আছে কিন্তু আমরা জামিল এবং আমরা একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক আমাদের দীর্ঘদিন ধরে এবং এটা যে আমরা আমাদের কথাগুলি বলতে পারলাম আজকে দর্শকদের জন্য সেটা খুব একটা আমাদের জন্য খুব ভালো লাগার একটা বিষয় আমাদের জন্য আরো বেশি ভালো লাগার হবে যদি আপনাদের কাছ থেকে আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিতে পারি এবং তার আগে আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই শুভকামনা রাখতে চাই দুজনের প্রতি দুজনের বন্ধুত্বের প্রতি বন্ধু তুমি কেমন আছো এই যে বন্ধু বলে ডাকার একটা অনুভূতি ডাকার একটা আবেদন এটা বোধ করি ভীষণ রকম স্বস্তির আমাদের যে জীবন আমরা যাপন করি সেই জীবনে অনেকগুলো সম্পর্ক থাকে অনেক ধরনের সম্পর্ক সেই সম্পর্কের মাঝখানে বন্ধু সম্পর্কটা নির্ভরতার স্বস্তির এবং হাসিরও বটে আর এই সম্পর্কে নিজেকে যেমন জড়িয়ে রাখা দরকার আই মিন নিজের যেমন বন্ধু হয়ে ওঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তেমনি আপনার জীবনে ভালো বন্ধুরও নিশ্চয়ই অনেক গুরুত্ব রয়েছে সেই বন্ধুত্বের আবেশে জড়িয়ে থাকুন বন্ধুর সাথে মিলেমিশে থাকুন ভীষণ ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আরেকটি সপ্তাহ পরে আবারও নতুন কোনো অতিথির বন্ধু আর বন্ধুত্বের গল্প আপনার সামনে তুলে ধরবো ইভান সাইড বিদায় নিতে চাই গানটি শুনতে শুনতে আচ্ছা আমি গান তো জীবনে বেশ কিছু গান গাওয়া হয়েছে তো এখন এই মুহূর্তে আমার একটি মৌলিক গানের কথা মনে পড়ছে ওস্তাদ কবির উদ্দিনের সুরে অনেক আগে করেছিলাম এবং আমার মা জীবনে জামাল ওনার লেখা যে বন্ধুকে আমরা কামনা করব জীবনের শেষ প্রহর পর্যন্ত সে বন্ধু থাকবে বন্ধু ডেকে যাব তোমায় এ জীবনের শেষ প্রহরে সেই স্বপ্নের আছে আমার পরান ভরে বন্ধু দেখে যাব তোমায় এ জীবনের শেষ প্রহরে জানি না মোরে